সেখানে জয় হয়েছে। মানে ক্যালকুলেশনটা করে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আমি এটা কয়েকটি জায়গায় আমি যারা সিপিএম এর যারা নেতৃত্ব, বরিষ্ঠ নেতৃত্ব আমি বলবো, যারা এতদিন ধরে তারা রাজনীতিটা করছেন, তারা এই ক্যালকুলেশন করে মানুষকে বোঝাতে চাইছেন যে মথার জন্য বা অন্য কোন একটি বিশেষ রাজনৈতিক দলের কারণে আমরা কিছু জায়গায় আমরা লাভবান হয়েছি। তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে যে ভোটটা মথা বিভিন্ন জায়গায় পেয়েছে, বিভিন্ন কেন্দ্রে পেয়েছে, সে ভোটটা সেটা কিন্তু এরকম নয় যে মথা যদি নির্বাচনে না দাঁড়াতো সে ভোটটা সিপিএম বা কংগ্রেস বা বামগ্রেসের খাতায় যেত। সে ভোটটা কিন্তু ভারতীয় জনতা পার্টিরই ছিল, ভারতীয় জনতা পার্টির জন্যই সেটা আসতো। এটা আজকে মথার সুপ্রিমোর যে বক্তব্য উনি দিয়েছেন সেখানে পরিষ্কার যে মথা এই নির্বাচনে লড়াই না করলে আমরা আরো অনেক বেশি লাভবান হতাম। আরেকটা বিষয়, তাহলে তো আমার 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 বলতে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি আমরা কিন্তু আমাদের যে নিজস্ব শক্তি, যেটা যে আমরা আমাদের নিজস্ব সংগঠন ভারতীয় জনতা পার্টির একক শক্তিতে কিন্তু আমরা এবার নির্বাচনে লড়াই করেছি। আমরা কিন্তু নির্বাচনের বৈতরণী বলা যায় পার করার জন্য, নির্বাচনটাকে কোন রকমে পার করার জন্য আমরা কিন্তু অন্য কোন দলের মানে সাহায্য কিন্তু আমাদের নিতে হয়নি। ভারতীয় জনতা পার্টি একক শক্তিতে কিন্তু আমরা মেজরিটি পেয়েছি, আমরা 32 যেটা মেজরিটি আমরা কিন্তু পেয়েছি, 33 হলো আমাদের আইপিএফটি একটা সিট, আমরা জলাইবাড়ি কেন্দ্রটি আমরা জয় হয়েছি। কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে কি দেখা গেল, আজ আপনারাও জানেন এবং আমি বলতে পারি কনফিডেন্সের সঙ্গে, আমি যেহেতু 6 আগরতলা কেন্দ্রে আমি লড়াই করেছি, আজ কিন্তু 6 আগরতলা কেন্দ্রের যিনি বিধায়ক এককভাবে লড়াই করার ক্ষমতা বা সাহস কিন্তু ওনার হলো না। কারণ আজ কংগ্রেস যদি এককভাবে লড়াই করতেন এই নির্বাচনে তাহলে কিন্তু তাদের আর জামানত তো জব্দ সংখ্যার দিক থেকে হয়ে গেছে, আজ কিন্তু তারা শূন্যে থাকতেন, শূন্যে না। বনমালীপুর কেন্দ্র তারা জিততে পারতেন না, 6 আগরতলা কেন্দ্র জিততে পারতেন না, কৈলাসহর কেন্দ্রটি তারা জিততে পারতেন। আজ নির্বাচনে একমাত্র নিজেরা যেন পাশ করতে পারেন যে আমার পাশ করলে হয়ে গেল, কংগ্রেস গোল্লায় যাক, সিপিএম গোল্লায় যাক, আমাদের পাশ করে আমাদের বাস, আমাদের এটা রাজনীতির যে ইচ্ছাটা আমাদের চালালেই হবে। তাহলে কি হলো, তারা আমরা দেখলাম যে চির প্রতিদ্বন্দ্বী যারা তারা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে তারা এবার নির্বাচনের লড়াই করলেন। আর যদি বাম ফ্রন্টের সাহায্য না নিতেন, আজ 6 আগরতলা কেন্দ্র ভারতীয়